ইসলাম আমাদের জন্য পর্দার ব্যবস্থা করেছে। ইসলামের পর্দার বিধান একটা হলো স্বাভাবিক চলাফেরার গতি, আরেকটা হলো সালাত আদায়ের সময়, আর আরেকটা হলো মাহরামদের সামনে, আরেকটা হলো গায়রে মাহরামের সামনে। নারী হোক আর পুরুষ হোক, তাদের পোশাক পর্দা দুই রকম, একটা হলো মাহরামের সামনে আর একটা হলো গায়রে মাহরামের সামনে। মাহরাম মানে যাদের সাথে বিবাহ বৈধ তারা হলো মাহরাম, যাদের সাথে সফর করা যায় বিবাহ অবৈধ তারা হলো মাহরাম, আর যাদের সাথে বিবাহ বৈধ তারা হলো গায়রে মাহরাম, মাহরামে আবাদী। মা, খালা, ফুফু, পুত্রবধূ, শাশুড়ি, মেয়ে, বোন, দুধ মেয়ে, দুধ বোন, দুধ খালা ইত্যাদি, এই যে 14 প্রকার মহিলাকে ইসলামে বিয়ের অনুমতি দিয়েছে, তার মধ্যে যেটা মাহরামে আবাদী সেটার সামনে এক ধরনের পর্দা, ভাইয়ের সামনে বোনের পর্দা নাই। এটার মানে কি এই যে ভাই যুবক, ভাই যুবতী বোনের সামনে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলতে পারবে না? তাহলে সেখানে কতটুকু খোলার অনুমতি আছে? সেখানে মুখমণ্ডল, হাতের তালু আর পায়ের তালু, এইটুকু যুবতী বোন যুবক ভাইয়ের সামনে খোলা রাখতে পারবে। অনুরূপভাবে যুবক ভাই তার শরীরের নাভির উপর থেকে পর্দা শুরু হয়, কিন্তু আমাদের দেশের এখন ডিজিটাল হতে হতে ফুল প্যান্ট নামতে 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 একদম নিতম্বের নিচে নেমে চলে গেছে, নাউজুবিল্লাহ। এরা ডিজিটাল কাটসাট করতে করতে ছোট হতে হতে এরকম হয়ে গেছে। আবার এক শ্রেণীর লোক পরহেজ গাড়ি করতে 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 একদম টাক মানে মাঝখানের উপরে তুলে ফেলছে কাপড়, মানে থ্রি কোয়ার্টার। কালকে মাগরিবের সময় দেখলাম এক ভদ্রলোক তার ফুল প্যান্টটা এমনভাবে বলটাইছে একদম এই হাঁটুর নিচে নামেছে, কিন্তু নেসপে সাকে হয়নি। বললাম নামায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইজারুল মুমিনে নিসফু সাক, মুমিনের পরনের বস্ত্র হবে অর্ধ সাক। সাক মানে হলো পায়ের নলা, পায়ের নলার অর্ধেক পর্যন্ত ঢাকবে, অর্ধেকের উপরে তোলা যাবে না। তার মানে থ্রি কোয়ার্টার পায়জামা বা থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট চলবে না। যদি করতেই হয় তাহলে সবচেয়ে যতটুক পর্যন্ত লাস্ট মার্জিন সেটা হল নিসপে সাক, পায়ের নলার মাঝামাঝি, এটা হলো আপনার ঠিকানা। এরপরে নিচে নামানোর অনুমতি আছে, নিচে নামতে নামতে টাকনার উপর পর্যন্ত থাকবে। অনুরূপভাবে মহিলার পর্দা, মহিলার পোশাক থাকবে পায়ের নিচে আধ হাত কমপক্ষে, সর্বনিম্ন হল ইউরখিনা শিবরান। রাসূলুল্লাহ সাল্লাম বললেন মহিলারা তাদের পোশাককে শিবরান এক বিগত মানে আধ হাত পরিমাণ ঝুলিয়ে রাখবে, ইউরখিনা জেরান এক হাত ঝুলিয়ে রাখবে। এক হাত হলো সর্বোচ্চ আর আধ হাত হলো সর্বনিম্ন, এটা হলো মহিলার পায়ের নিচে এই অংশটুকু ঝুলবে, ঝুলে হেঁচড়াতে হেঁচড়াতে যাবে। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, মেয়েদের পায়জামা হলো শর্ট আর ছেলেদের ফুল প্যান্ট হলো টাকনার নিচে, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়। এমনও আছে যে পায়ের নিচের গুড়ালিতে ক্ষয় হয়ে গেছে ফুল প্যান্ট, কাদা মাটি ময়লা আবর্জনা দেখলে ফুল প্যান্টটা উপরে ওঠে। কাদা থেকে বাঁচার জন্য ফুল প্যান্টটা তুমি বল দিয়ে নাও, পায়জামাটা তুমি উপরে উঠাও, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার পায়জামা ফুল প্যান্ট উপরে ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে আল্লাহ পাক তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, ঘৃণা করে তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন। তিন শ্রেণীর লোক, তার মধ্যে এক শ্রেণী হলো
যারা টাকনা ঢেকে কাপড় পরে যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত পুরুষেরা টাকনা ঢেকে কাপড় পরে সে সমস্ত পুরুষদের দিকে আল্লাহ পাক ঘৃণা ভরে তাকাবেন না। বলছিলাম পর্দা শুরু হয় পুরুষের নাভির উপর থেকে একদম নেসপে শাক পর্যন্ত, এটা হলো কঠিন পর্দা, এটা হলো কঠিন পর্দা, কিন্তু সর্বনিম্ন পর্দা। আর উপরের পর্দা অন্তত পক্ষে কাঁধ দুইটা ঢাকতে হবে, কাঁধ দুইটা ঢাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালুম সালাত আমরিতি ইমরিন, লা তুকবালু সালাত উমরিন ফি সাউবিন লাইসা আলা আতিকিহি মিনহু শাইউন, ওই ব্যক্তির সালাত কবুল হবে না যে ব্যক্তি একই পোশাকে সালাত আদায় করলো সেই পোশাকের কিছু অংশ তার কাঁধে না থাকে তাহলে তার সালাত কবুল হবে। তার মানে কাঁধ দুইটা ঢাকতে হবে, এটা জরুরি, মাথা ঢাকা সালাতের মধ্যে জরুরি নয়, কাঁধ দুইটা ঢাকতে হবে এটা জরুরি। কারণ কারণ পুরুষের পর্দা হলো কাঁধে, কাঁধ দুইটা ঢাকতে হবে। দুঃখজনক হলো সত্য, হজের মাঠে গিয়ে দেখবেন যে প্রথম তাওয়াফের সময় ডান কাঁধ খোলার কথা, তো ও আগের থেকেই বাংলাদেশ থেকে ডান কাঁধ খুলে মাঝখানে যত সালাত আদায় করতে সব কাঁধ খোলা অবস্থা, আমরা ঢেকে দেই বলে দেই, কত লোকেরটা ঢাকবো, হাজার হাজার মানুষ এই কাজ করছে, কয়জনকে ফিরাবো। খালি আফসোস করি আর দেখি যে মানুষের উপায় কি, মানুষ অনেক জিনিস জানে না। আপনি তোয়াব করতে করতে সালাতের একামত হয়ে গেল, তোয়াব অর্ধেক হয়েছে অর্ধেক বাকি, ওই অবস্থা আপনি কাঁধ থেকে সালাত পড়বেন, তারপরে আপনি তোয়াব কমপ্লিট করবেন আবার কাঁধ খুলে নিয়ে, কিন্তু সালাতরত অবস্থা অবশ্যই কাঁধ ঢাকতে হবে। তাহলে যুবতী বনের সামনে যুবক ভাই তার শরীরের এমন কোনো আকর্ষণীয় অঙ্গ খোলা রাখতে পারবে না যে যুবতী বোন সে শয়তানের অসহায় বা ধোকায় পড়ে যায়। আর একটা হলো গায়রে মাহরামের সামনে পর্দা, গায়রে মাহরামের সামনে পর্দা হলো ইয়া আইয়ুহান নাবিয়ু কুল লি আযওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا يَا أَيُّهَا النَّبِيُّ هَيَ نَبِيّ اللَّهُ هَيَ نَبِيّ يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়াবানাতিক আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর সকল মুমিন মুমিনদের স্ত্রীদেরকে জানায় দিন, ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা বাইরে বের হওয়ার সময় যেন আপাদ মস্তক ঢেকে নিয়ে জিলবাব পরে বের হয়। জিলবাব মানে হলো যেই পোশাক আপাদ মস্তক ঢাকে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকে, তার নাম হলো জিলবাব। জিলবাবের প্লুরাল বহুবচন হলো জালাবিব। আইয়ুদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আল্লাহ পাক বলছেন যদি জিলবাব পরে তারা বের হয় তাদেরকে চিনতে সহজ হবে, বোরকা পরে বের হলে চিনতে সহজ হবে। কোরআনের আয়াত পড়েন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার স্ত্রী যদি বোরকা পরে রাস্তায় বের হয় এলাকার লোকেরা চিনবে এটা কে? চিনবে না। তা আল্লাহ যে বললেন বোরকা পরে বের হলে তাকে চিনতে সহজ হবে, চিনতে সহজ হবে এটা নবী পরিবারের লোক, চিনতে সহজ হবে এটা ভদ্র ফ্যামিলির লোক। পোশাক দিয়ে বোঝা যায় এটা ভদ্র ঘরের মেয়ে, পোশাক দেখে বোঝা যায় এটা মুমিনের মেয়ে, পোশাক দেখে বোঝা যায় এটা মুমিনের স্ত্রী, পোশাক দেখে বোঝা যায় এটা মোমেনা স্ত্রী। আল্লাহ পাক বলছেন তার পোশাকই পরিচয় করা দিবে ভদ্র মানুষ। নষ্টা পোশাক পরে, ল্যাংটা পোশাক পরে, অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তায় বের হলে বখাটির ছেলেরা বুঝবে এরা হলো নষ্টা ঘরের, এরা হলো খারাপ ঘরের, ভালো ঘরের সন্তান নয়, এরা ভদ্র ফ্যামিলির মহিলা নয়। আল্লাহ পাক বলছেন তখন তারা চিনতে পারবে, কারা? খারাপ মানুষ চিনতে পারবে যে এরা ভদ্র ফ্যামিলি। ফালা ইউ দেন,
তাদেরকে আর কেউ নির্যাতন করবে না। আল্লাহ আল্লাহ বলেন নির্যাতন করবে না, বোরকা পরলে সে নির্যাতন থেকে বেঁচে যাবে। বখাটি ছেলেটাও ওই বোরকা পরা মহিলাটাকে দেখে ভাববে যে নিশ্চয়ই এটা কোনো সম্ভ্রান্ত কোনো ভালো মানুষের পরিবার। যখনই সে উলঙ্গ হয়ে বের হয় তখনই সেই লম্পটদের লোলুপ দৃষ্টি তার উপরে পড়ে। আল্লাহ পাক 1450 বছর পূর্বে রক্ষা কবচ দিয়ে গেলেন, নারীর রক্ষা কবচ হলো তার পর্দা। কেউ বলবেন পর্দানাশীন মহিলাদের উপরেও এক শ্রেণীর হায়েনারা আক্রমণ চালায়, তার ব্যাখ্যা আমরা অনেক আগেই দিয়েছি, আবারও বলে দেই। আপনার স্ত্রীর সাথে আপনার গোলমাল, স্ত্রীর সাথে গোলমাল হওয়ার পরে মেজাজ গরম হয়ে গেছে, রাস্তায় গিয়ে রিক্সাওয়ালা দুই কথা বলেছে আর টেনে দুই থাপ্পড় মেরে দিলেন রিক্সাওয়ালাকে। রিক্সাওয়ালা কি মায়ের খেলো, রিক্সাওয়ালার দোষে না আপনার স্ত্রীর কারণে? মাথা গরম কি রিক্সাওয়ালা করেছে না বাড়ি থেকে গরম করে বের করে ছেড়ে দিয়েছে? বাড়ি থেকে আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া করে আপনার মাথা গরম করে দিয়েছে আর সেই গরমের ঝাল গিয়ে ঢাললেন রিক্সাওয়ালার উপর। উলঙ্গ নষ্টা মহিলা যারা শপিং মলে বাজার করে, যারা ধনাঢ্য পরিবারের সেই কি বলে আপনার ভিআইপি সিটিতে বাস করে, সেই সমস্ত সিটির সেই সমস্ত মেয়েদেরকে ওই সমস্ত বখাটেরা দেখে, কিন্তু সেগুলি ধরাছোঁয়া নাগালের বাইরে। তখন তার শরীরের ভিতরে যে একটা অশুভ তৎপরতা উপলব্ধি হয়, যেখানে পায় সেখানে সেটা চরিতার্থ করার চেষ্টা করে, যার ফলে কোনো ভিক্ষুক মহিলা, 60 বছরের ভিক্ষুক মহিলা, 6 বছরের শিশু, অসহায় পাগলনি, এদের এরাও এই সমস্ত হায়নাদের হাত থেকে রেহাই পায় না। কারণ হয়েছে ওখানে। বন্ধুগণ, পর্দাটা খুব জরুরি ফরজ, বহুবার বলেছি আবারও বলি, সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা, সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। পর্দার উপরে পর্দার মতো ফরজ পৃথিবীতে আর একটা নেই। বলবেন কেন সালাত? সালাত ফজর পড়লেন জোহর পর্যন্ত ছুটি পেয়েছেন, জোহর বললেন আসর পর্যন্ত ছুটি পেয়েছেন, আসর করলেন মাগরিব পর্যন্ত ছুটি পেয়েছেন, রমাদানের 1 মাস সিয়াম পালন করলেন 11 মাস ছুটি পেলেন, হজ বছরে জীবনে একবার করলেন সারা জীবন ছুটি পেলেন, যাকাত বছরে একবার দিলেন সারা জীবন সারা বছর ছুটি পেলেন। পর্দার ছুটি আছে? নেই। সালাতের ছুটি আছে, সিয়ামের ছুটি আছে, হজের ছুটি আছে, যাকাতের ছুটি আছে, পর্দার ছুটি না। পর্দা মুসলিমের জন্য প্রযোজ্য, পর্দা অমুসলিমের জন্য প্রযোজ্য। অমুসলিম রমণীকেও পর্দা দিয়ে ঢাকতে হবে, মুসলিম রমণীকেও পর্দা দিয়ে ঢাকতে হবে, অমুসলিমের সামনেও আপনাকে পর্দা করতে হবে, মুসলিমের সামনেও আপনাকে পর্দা করতে হবে। একজন অমুসলিম মানুষের লাশ যদি রাস্তায় ভেসে যায়, নদীতে ভেসে যায় উলঙ্গ অবস্থায়, তাকে ইজ্জত সহ মাটিতে ঠেকে দেওয়া, মাটিতে গেড়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার, যেহেতু সে আদম সন্তান। একজন অমুসলিম রমণীর যদি পর্দা না থাকে, পোশাক না থাকে, কাপড় না থাকে, পরনে বস্ত্র না থাকে, সমাজের লোকদের দায়িত্ব হলো তার বস্ত্র কিনে দেওয়া। একজন অমুসলিম মানুষ যদি ঘুমিয়ে থাকে, তার শরীরের কাপড় যদি বের হয়ে উলঙ্গ হয়ে থাকে, তাকে ঢেকে দেওয়ার দায়িত্ব আপনার আমার, যে দেখবে তা। তার মানে পর্দাটা হলো সবসময়ের জন্য ফরজ। পোশাক এবং পর্দা, পোশাক নিয়ে বাড়াবাড়ি, এক শ্রেণীর লোক টুপিটাকে দায়মি সুন্নত বানিয়ে নিয়েছে, রাসূল সাল্লাম টুপি পরতেন, অতএব দায়মি সুন্নত টুপি পরতেন। আরে বাবা, রাসূল সাল্লাম তো টুপি পরতেন তো ঠিক আছে, লাঠিও তো হাতে থাকে, তো লাঠিও নেন একটা করে হাতে। রাসূল সাল্লামের সুন্নতের উপর আমল করবেন, একটা ঘোড়া কিনে নেন, গাড়ি তোরেন কেন, ঘোড়াও কেনেন, তাহলে ঘোড়া চালাতে হলে লাঠি লাগে, উঁট চালাতে হলে লাঠি লাগে, মরুভূমিতে চলতে হলে লাঠি লাগে। আমরা গ্রাম দেশে চলি, গ্রামের বাড়িতে যখন যাই, ধানের ক্ষেতের আল দিয়ে যাই, তখন একটা লাঠি হাতে করে যাই, কারণ কখন সাপ আসবে লাঠি দিয়ে তাকে মারা সহজ হবে। বৃষ্টি বাদল দেখে সেখানে ছাতা নিয়ে যাই, শহরে বন্দরে যেখানে সেখানে বৃষ্টি নামলে দাঁড়াবার জায়গা আছে, কিন্তু মাঠের ময়দানে গেলে সেখানে দাঁড়াবার জায়গা থাকে না, ছাতা হাতে থাকে। দেন সকালবেলা বাসাবতে বিশ্ব রোডে সবাই 200 জন যাত্রী অফিসে যাবে, বাসাবো বিশ্ব রোডের স্ট্যান্ডে
সবাই টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে দাঁড়ায় আছে, আর সবার হাতে একখানা করে লাঠি, নবীর সুন্নত আমল করতে। গাড়ির সুপারভাইজার উস্তাদ তাড়াতাড়ি গাড়ি চালায় যান, সামনে আগায় যান, গাড়ি থামাবেন না, এরা সব হরতালকারী লাঠি হাতে করে দাঁড়ায় আছে, গাড়ির গ্লাস ভেঙে সব শেষ করে দেবেন। আপনি তো সুন্নতের উপর আমল করতেছেন, আরে কোথাকার সুন্নত কোথায় লাগান আপনি, বুঝতে হবে না আপনার। একটা হলো সুন্নাত, হলো সুন্নাতুল ইবাদাহ, আর একটা সুন্নত হলো সুন্নাতুল আদা, অভ্যাসগত সুন্নত, আর একটা হলো ইবাদতগত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লামের ঠান্ডা লেগেছে, গরম কাপড় পরেছে, আপনারও ঠান্ডা লাগবে, আপনিও গরম কাপড় পরবেন, তো গরম কাপড় কি গরমের সময় পরবেন? আপনি পাগড়ি মাথায় দিয়ে মাথাটাকে ঢেকে আটকায় রেখে দিয়েছেন, বিরাট জুব্বা গায়ে দিয়ে আপনি গেছেন মাঠে কাজ করতে, পুলিশ গেছে আসামি ধরতে জুব্বা গায়ে দিয়ে, আসামি পুলিশের বুকের উপরে এক ফ্লাইং কিক মেরে মার ধরে তো, আরে তুমি বেটা পুলিশ, তোমাকে ডেকে না, তার ইউনিফর্ম লাগবে, প্রত্যেকটা কাজের ইউনিফর্ম। এই জন্য নবী সাল্লাম পোশাক পরেছেন, কিন্তু নির্ধারিত কোনো পোশাক তাকে দেখা যায়, কোনো সময় টাইট ফিট পরেছেন। হাদিসে আসছে যে জামার রাসূল সাল্লামের গায়ের পোশাকের এই হাতাটা উপরে উঠতেছে না, উজু করবেন ধুবেন, ধোয়ার সময় উপরে উঠছে না, তখন কি করলেন ওটা বের করে ফেললেন, হাতাটা বের করে জামাটা খুলে তারপরে হাতটা ধুয়ে নিল। তার মানে কোট জাতীয় পোশাক ছিল যেটা ডাইরেক্ট উপরের দিকে উঠছিল না, সেটা হাতাটা খুলে নিয়ে আপনার গায়ের কোটটা খুলে আপনি উজু করলেন, রাসূলের সুন্নতের উপর আমল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাম কোনো সময় নর্মাল পোশাক পরতেন, কোনো সময় দামি পোশাক পরতেন ঈদের দিনে, এবং বাহিরের মেহমান আসলে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দামি পোশাক পরতেন, এবং সেই আলাদা এক্সট্রা পোশাক থাকত। এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। পোশাকের মূলনীতি হলো পোশাকটা হলো ইবাদত নয়, পোশাকটা হলো আদাত। যে কোনো পোশাক আপনি পরতে পারবেন, যেটা শরীয়তে নিষেধ আছে ওইটা বাদে,